وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بولون হে আমার পালন কর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমরা মূসাকেও পাঠিয়েছিলাম আমাদের নিদর্শন এবং আমাদের বাণী ও বার্তা নিয়ে, বা সুলতানে মুবিন, একেবারে স্পষ্ট দলিল নিয়ে, স্পষ্ট ক্ষমতা দিয়ে, ইলা ফেরাউন ওয়া মালাইহি, ফেরাউন এবং তার রাজন্যবর্গের কাছে, ফাত্তাবাউ আমরা ফেরাউন, কিন্তু ফেরাউন করলো তাই, তাই না? তো সেই মানে তার মন্ত্রী পরিষদ বা তার রাজন্যবর্গরা, ইলা ফেরাউন ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফেরাউন, তারা কিন্তু, অর্থাৎ ফেরাউনের জনগণ, তারা ফেরাউনের কথাই মেনে নিল। ওয়ামা আমরু ফেরাউনা বেরাশিদ, অথচ ফেরাউনের সে কথাগুলো কথা ছিল না, সঠিক ছিল না। ইয়াকদুমু কাউমাহু ইয়াউমাল কিয়ামা, সে একদম সামনে থাকবে, যেমন মিছিলের সামনে থাকে না, সে নেতৃত্ব দেবে তার জাতির, ফাওরাদাহুমুন্নার, এবং নিয়ে যাবে সে জাতিকে দোজকের দিকে, জাহান্নামের মধ্যে। ওয়াবিসাল বিরদুল মাওরুদ, এরকম নিকৃষ্ট স্থান যেখানে কেউ পৌঁছায়। ওয়া উতবিউ ফি হাযিহি লানা, এই পৃথিবীতেই তার পেছনে লেগে গেছে আল্লাহর অভিশাপ। ওয়া ইয়াউমাল কিয়ামা, যা কেয়ামতের দিনেই প্রমাণ হবে। বিসার রিফদু আল মারফুদ, তাই না, কী প্রতিদান যা কেউ লাভ করে বা কেউ পায়। জালিকা মিন আনবাইল কুরা, এবার রসুলকে বলছেন, এইগুলো বিভিন্ন জনপদের কাহিনী, নাকুসু আলাইকা, খুলে খুলে ঘটনাগুলো বর্ণনা করছি তোমার কাছে। মিনহা কায়মুন ওয়া হাসিদ, তার কোনো কোনো বসতি এখনও আছে তার একেবারে ফসিল বা তার মানে অবস্থান নিয়ে, আর কোনো কোনোগুলো একেবারে ফসল কাটা হয়ে গেছে, অর্থাৎ চিহ্নও মুছে গেছে। ওয়ামা জালামনা ওয়ালাকিন জালামু, আমরা কোনো অন্যায় তাদের প্রতি করিনি, বরং তারাই সর্বনাশ করেছে, আনফুসাহুম তাদের নিজেদের। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষা করতে তাদের যে সমস্ত উপাস্যরা ছিল, আল্লাতি ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আল্লাহকে ছেড়ে তারা ডাকতো। মিন শাইয়েন, এতটুকু ওলাম্মা যা আমরু রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার আদেশ যখন এসেছিল তখন কোনো কাজে আসেনি। ওয়ামা জাদু হুম গাইরা তাতবিব, তাই না, বিপর্যয় এবং ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা ছাড়া তারা আর কিছুই বাড়াতে পারেনি তাদের। ওয়াকাদালিকা আখজু রাব্বিকা ইদা আখাদাল কুরা, তাই না, এভাবেই তোমার সৃষ্টিকর্তার ধরা, পকড়াও, ইদা আখাদ আল কোরা, যখন কোনো জনবসতিকে তিনি ধরেন, ওয়াহিয়া জালিমাতুন, এবং তা তখনই হয় যখন সে জাতি মানে নিজেদের সর্বনাশ করে ধ্বংসের উপযোগী হয়ে যায়। ইন্না আখাদাহু আলিমুন শাদীদ, এবং তার যে ধরা তা বড়ই কষ্টদায়ক এবং কঠিন। ইন্না ফি যালিকা লায়াতান, এই তো এর মধ্যে, অর্থাৎ এতক্ষণ যাবৎ যা কিছু বলা হলো এর মধ্যেই তো নিদর্শন আছে, শিক্ষণীয়। লিমান খাফা আদাব আল আখেরা, আছে তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় পায়। মানে একটা কথা সুরা ইয়াসিনে সেই আয়াতখানা, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রহমানা বিল গায়বে, রাসূল, তুমি কেবল তাকেই সাবধান করতে পারো যে আল্লাহকে না দেখে ভয় পায় এবং কোরআন শুনলে আগ্রহী হবে এটা মানতে তোমার মুখে। বলুন তো, আল্লাহর কিছু কোনো কথা আছে নাকি? আগ্রহী হয়ে এগিয়ে আসবে, তুমি তাকে শোনাতে পারো। আর এখানে সেই কোয়ালিটির আর একটা ধরন দেখানো হলো, যে পরকালের শাস্তির ভয় যার মধ্যে আছে, সে এই কথাগুলো তার জন্য শিক্ষা আছে এই ইতিহাসে। যালিকা ইয়াউমুন মাজমুউন, সেই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। লাহুন নাসু ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, সব মানুষই সেদিন একত্রিত হবে এবং সকল সাক্ষ্যদাতা,
এখানে তাহার পর সেদিন যাহা কিছুই হইবে তাহা সকলের চোখের সম্মুখেই অনুষ্ঠিত হইবে। এখানে দালিকা ইয়াউমুন মাজমুউন, সেই দিনটা এমন একটি দিন বা সেইটা এমন একটি দিন যেই দিন জমায়েত হবে, লাহুন নাস, সেই দিনটা হবে মানুষের জন্য, ওয়া দালিকা ইয়াউমুন মাশহুদ, এবং সেই দিন হবে সকলের কাছে দৃশ্যমান। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মাদুদ, আমরা একটা একেবারে গণার মতো সময়ের জন্যই আমরা দেরি করছি না বা তাকে মানে বাধা দিচ্ছি না আসতে, গণনার কয়েকটি দিন বিলম্ব করছি, শুধু ধরে রাখছি তাকে, আসতে দিচ্ছি না। ইয়াউমা ইয়াতি, যেদিন আসবে সেই দিন, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কোনো মানুষ কিছু বলবে না তবে যদি তাকে কোনো অনুমতি দেওয়া হয়, তিনি যদি তাকে অনুমতি দেন। এইখান থেকে সুপারিশের কথা বের করে নিয়েছে। তো ফামিন হুম শাকিয়ুন ওয়া সাঈদ, সেই দিন মানে তাদের মধ্যে সেই সমস্ত মানুষের মধ্যে কী হবে, হতভাগা হবে এবং সৌভাগ্যবান হবে, কিছু মানুষ হবে সৌভাগ্যবান আর অধিকাংশই হবে শাকি বা দুর্ভাগা। ফাম্মা আল্লাযিনা শাকু, আর সেই দিন তাদের কথা যারা দুর্ভাগা, ফাফিন নার, তারা হবে আগুনে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, সেখানে তাদের জন্য আছে আর্তনাদ আর মানে মানে যাকে বলে যে হাঁপানো, জাফিরুন ওয়া শাহীক, মানে আগুনের জ্বালায়, আগুনের যন্ত্রণায়, আগুনের ধোঁয়ায় হাঁপানো এবং আছে চিৎকার, আর্তচিৎকার। এই হবে জাহান্নামের নিত্য নৈতিক বা প্রতি মুহূর্তের আমাদের অবস্থান, বা যারা যাবে সেখানে, খালিদিনা ফিহা। এই জায়গায় দুখানি আয়াত বা তিনখানি আয়াত যে করতে আছে, এইটা নিয়েও আমাদের গবেষকদের মধ্যে কিছু রকমের কথাবার্তা আছে, অনেক ধরনের আলোচনা তারা এটা করেছেন। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন থাকবে সেই আকাশমণ্ডলী আর সেই পৃথিবী। ইল্লা মাশা আর রব্বুকা, তবে তোমার সৃষ্টিকর্তা যা ইচ্ছা করবেন, যা চাইবেন। ইন্না রব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, কারণ তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি তো ফাআল, যা তিনি করতে ইচ্ছা করেন তাই তিনি করেন, অর্থাৎ তিনি তো কর্মকার, যখন যা ইচ্ছা হয় তাই তিনি করেন। অর্থাৎ আমরা কি আভাস পাই এখানে, যে আভাস পাওয়া যায় অর্থাৎ যে জাহান্নামই হবে, জান্নাতে নিয়ে যাওয়া দিয়ে দেওয়া হবে, সেই যে পৃথিবী হবে সেখানেও এই আকাশ এই একই রকম পৃথিবী হবে, খালি পরিধি হবে আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, সূরা আল ইমরানে যেটা আমরা পড়েছি, যে যার পরিধি হবে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান এক একজনের জন্য। তা আমরা মহাশূন্যের দিকে তাকালে এই যে শুনি, আমরা একটু আগে যে কথা বললাম যে এক একটা গ্রহ পৃথিবীর থেকে 50 লক্ষ গুণ বড়, অত কোটি গুণ বড়, সে গ্রহ খালি পড়ে আছে, শূন্য পড়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত জাহান্নাম, জাহান্নাম তো এখানে এই পৃথিবীতে হবে, এটা পরিষ্কার, এই পৃথিবী মানে মানে পৃথিবীর টেনে লম্বা কর বাড়ে আরও বড় করা হবে, এটাও কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে। তো সেই জান্নাত এবং এই জাহান্নাম সেটাও থাকবে ততদিন যতদিন আল্লাহ চাইবেন, তার মানে আমরা যে অনন্তকাল বা চিরকাল যে কথাটা বলি তারও একটা ইন্তেহা আছে। এই আয়াত দিয়ে সেই কথার ইঙ্গিত আমাদের ওলামা ইকরাম নেন, কারণ এখানে আবাদান শব্দটি নেই। খালিদিনা ফিহা, আর আমরা যদি একটু খেয়ালও করি কোরআনে দুটি জায়গায় যে আল্লাহর একদিন তোমাদের হাজার বছর, মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো দিনক্ষণের, দিন মাস বছরের, সেই হিসাবে আল্লাহর একদিন মানে 1000 বছর, তোমাদের 1000 বছর। আবার আরেক জায়গায় আছে আল্লাহর একদিন তোমাদের 50000 বছর। তো সেই দুটো জিনিসকে আমরা সামনে রাখলে আমরা অনায়াসে বলতে পারি যে আমরা এই 24 ঘন্টার যে দিন, এই দিনে বা এই পৃথিবী থেকে, এই যে পরীক্ষার পৃথিবী, এই পৃথিবী থেকে যখন উত্তরণ হচ্ছে তখন আমরা যাচ্ছি 1000 বছরই দিন রাতের মানে সময়ে, সময়ের সেই পরিধিতে। আবার সেইটা যখন শেষ হবে,
এই আয়াতকে সামনে রেখে তাহলে এই তিনটা স্তরকে আমাদের সামনে স্পষ্ট এ কোরআন স্পষ্ট করে দেয় যে এর পরের হবে সেটা হবে এক একটা দিনের পরিমাণ হবে 50,000 বছর। অর্থাৎ এটা তো পৃথিবীর ঘূর্ণনের উপরে এই সময়ের ব্যাপারটা ইয়া করে, অর্থাৎ বিষয়টা এত বড় হবে সেই জায়গা যেটা একবার চক্কর কাটতে এখন যেমন তাই না 24 ঘন্টা লাগে পৃথিবীটা একবার ঘুরে আসতে, তাই না, এর পরবর্তী যে পৃথিবীতে আমাদের অবস্থান হবে সেই পৃথিবী একবার ঘুরে আসতে এরকম 1,000 বছর লাগবে আজকের হিসাবে। তো জিনিসগুলো এই কোরআন থেকে অনুমান করা যায় যদি একত্রিত করি। ও আম্মাল লাযিনা সুঈদু, আর যারা সম্মানিত হবে ফাফিল জান্নাহ, তারা থাকবে সুন্দর বনভূমিতে খালিদিনা ফিহা, থাকবে তারা অনন্তকাল সেখানে মা দামাত ইসসামাওয়াত ওয়াল আরদ, যতকাল থাকবে ওই আকাশ আর এই পৃথিবী ও সেই পৃথিবী, ইল্লা মাশা আর রাব্বুকা, তবে তার ব্যতিক্রম যদি কিছু চান তোমার সৃষ্টিকর্তা, আতা আন গাইরা মাজজুজ। আচ্ছা এই জায়গাটা আসলে একটু অবাক হতে হয় যে এখানে খালিদিনা ফিহা মা দামাত ইসসামাওয়াত ওয়াল আরদু ইল্লা মাশা আর রাব্বুকা, খেয়াল করি আমরা একটু আয়াতের দিকে লক্ষ্য করি, ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, এখানে কথাটা এইভাবে শেষ হয়েছে। আর এটা জাহান্নামীদের কথা, আর জান্নাতের কথা বলতে এসে কি বলছেন আল্লাহ, ওয়াম্মা আল্লাযিনা সুঈদু, আর যারা সম্মানিত হবে ফাফিল জান্নাহ, তারা থাকবে সুন্দর বনভূমিতে খালিদিনা ফিহা, থাকবে সেখানে চিরকাল মা দামাত ইসসামাওয়াত ওয়াল আরদু, একইভাবে কথা চলছে যতকাল থাকবে সেই আকাশমণ্ডলী আর সেই পৃথিবী, ইল্লা মাশা আর রাব্বুকা, তাই না, ব্যতিক্রম হবে তা তোমার সৃষ্টিকর্তা যা চাইবেন। আচ্ছা কিন্তু জান্নাতিদের ব্যাপারে এখানে একেবারে শেষে কথা আছে, আতা আন গায়রা মাজজুজ, তাহলে যারা পুরস্কৃত হবে জান্নাতের সেই জান্নাতিদের জন্য তাদের যে পুরস্কার সেটা অব্যাহত থাকবে, সেখানে তাদের বসবাসের জায়গাটার যত পরিবর্তনই হোক না কেন কিন্তু মানে তাদের প্রাপ্তির কোনো মানে বাধাগ্রস্ত হবে না, সেটা অব্যাহত থাকবে। বোঝা গেল জিনিসটা পরিষ্কার? ফালা তাকুফি মিরিয়াতিন, অতএব তুমি থাকবে না কোনো মাত্রার কোনো সন্দেহে, মিম্মা ইয়াবুদু হা উলায়, তাদের ব্যাপারে যাদের ইবাদত এরা করে, মা ইয়াবুদু না ইল্লা, এরা গোলামি করে না বা উপাসনা করে না তাছাড়া আর কিছুই, কামা ইয়াবুদু আবা ও হোম মিন কাবলু, যেভাবে উপাসনা করতো এদের পূর্বপুরুষরা এর আগে, ওয়াইন্না লামুয়াফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, আর আমরা তাদের প্রাপ্য অংশ তাদেরকে পূর্ণ মাত্রায় দিয়ে দেব, এতে কোনোরূপ কাটছাট করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আরও এক বাস্তবতা, মুসাকে কিতাব দিয়েছিলাম, ফাখতুলিফা ফিহে, এই যে কিতাবের অভিজ্ঞতা যে কিতাব নিয়ে বাড়াবাড়ি করা, কিতাব নিয়ে এখতেলাফ করা, এইটাই এই কিতাবের ইতিহাস। তাই না, এখানে লিখেছেন আমরা ইতিপূর্বে মুসাকেও কিতাব দিয়েছি, সে সম্পর্কেও নানা মতবিরোধ করা হয়েছিল, যেমন আজ তোমাদের জন্য দেওয়া কিতাব সম্পর্কেও মতবিরোধ করা হইতেছে। মানে এই কিতাব নিয়ে কত রকমের কথা, এই কিতাব বোঝা যাবে না, ওইটা ছাড়া বোঝা যাবে না, এটা ছাড়া বোঝা যাবে না, গ্রামার লাগবে, নহুসরব লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এক আজব কাহিনী যে ভাষার আগে গ্রামার কোথায়। এই সাধারণ যে প্রশ্নটা যে ভাষা আগে না তার ব্যাকরণ আগে, বরং এখনকার ভাষা বিজ্ঞান তো স্পষ্ট, আর ছেলেমেয়েরা লেখাপড়া না করলে জানতে পারতাম না, এখন ভাষা বিজ্ঞান স্পষ্ট করে দিচ্ছে যে ভাষায় ব্যাকরণ লাগায় এলিট শ্রেণী, সমাজের কুক্ষিগত, যারা ভাষাকে কুক্ষিগত করতে চায় তারা। ভাষা তো বহমান পানির স্রোতের মতো, বৃষ্টির কোনো ব্যাকরণ আছে না, নদীর প্রবাহের কোনো ব্যাকরণ আছে, ভাই বলছেন সুন্দর কথা, তাহলে প্রথম চ্যাপ্টারটাই হবে আরবি গ্রামার, আগে আমার ভাষার গ্রামার বুঝে নাও তারপর তোমরা পড়ো। আর এই পৃথিবীতে সবচাইতে উম্মি মূর্খ
তাদেরকে এই কিতাব দিয়েছেন আল্লাহ বোঝার জন্য। আর আমাদের একালে একেবারে বোঝাই যাবে না, এটা ছাড়া ওটা ছাড়া, আশ্চর্য, মানে চারিদিক থেকে রে রে করে ওঠে সকলে, যেন কিছুতেই কেউ কিতাবের মধ্যে প্রবেশ করতে না পারে। কারণ কিতাবের মধ্যে প্রবেশ করলেই দেখে যাবে, সে দেখে ফেলবে সে। যাই হোক, ওলাকাদ আতাইনা মুসাল কিতাব ফাখতুলিফা ফিহে, তা নিয়েও ইখতিলাফ করা হয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিক, প্রত্যেকটি জাতির জন্য, এখানে আমি ব্র্যাকেটে বললাম কথাটা, যদি না আগে থেকেই একটা কথা নির্ধারিত হতো তোমার সৃষ্টিকর্তার, লাকুদিয়া বাইনাহুম, তো তাদের মধ্যে কবে ফয়সালা করে দেওয়া হতো। ওয়াইন্নাহুম লাফি শাক্কি মিনহু মুরিব, আর এরাও আছে সেই রকম ব্যাপারে, একটা সংশয়ের মধ্যে পড়ে আছে, সন্দেহের মধ্যে পড়ে আছে। ওয়াইন্না কুল্লান লাম্মা লাইউয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, তাই না, পরিপূর্ণভাবে প্রতিফল দেবেন তোমাদের সৃষ্টিকর্তা ওরা যা যা করছে তার। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবির, ওরা কি করছে তিনি সে ব্যাপারে সম্পূর্ণ অবগত। ফাস্তাকিম কামা উমির, একটু আগে আমরা শোয়েবের অসহায়ত্ব আমরা দেখেছি, জাতির মুখ থেকে, শত্রু প্রতিপক্ষের মুখ থেকে, যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল মানুষ, তোমাকে আমরা ছেড়ে দেখেছি, শুধু তুমি আমাদের বংশীয় মানুষ বলে সবাই তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে একটা নেহায়েতি দয়া দাক্ষিণ রূপে তোমাকে আমরা ছেড়ে দেখেছি, মানে তোমার এমন কোনো শক্তি নাই যে তুমি আমাদের সঙ্গে লড়াই করবে বা আমাদের প্রতিপক্ষ হয়ে কিছু করবে। রসুলের অবস্থা মক্কায় একই রকম, তাই না, 13 বছর পরে তিনি এখান থেকে একরকম পালিয়ে গিয়ে তার জীবন রক্ষা করেছেন, নাউজুবিল্লাহ, নাকি? আর যে সমস্ত সাহাবে একরাম চলে গিয়েছেন, হিজরত যারা করেছেন, তারাও তো ছিন্ন ভিন্নভাবে, কোনো এমন তো নয় যে একদিন একেবারে মিছিল করে রসুলের নেতৃত্বে তারা গিয়েছেন, এমন তো নয়, তাই না, ওদিকে ঘেরাও করেছে সকল গোত্র মিলে যে আজকে রাত্রে হত্যাই করা হবে, আল্লাহ তালা সেখান থেকে তাকে নিয়ে গেছেন। তো এখন রসুলকে বলা হচ্ছে ফাস্তাকিম কামা উমির, এই বিষয়টা যেন আমরা যারা কোরআন পড়ি তারা যেন একেবারে অন্তরে অন্তঃস্থলে নিয়ে বিষয়টাকে বুঝে দেখার চেষ্টা করি, পারবো কি না সেটা, ওই যে একটু আগে সোহেব কি বলেছিল, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তো কি আমি পারবো সেটা জানেন আল্লাহ, কিন্তু আমার নিবেদনের উপরে যে পুরস্কার হবে এতে কোনো সন্দেহ নেই, আমার ভেতরটা নিয়ে যদি আল্লাহর সামনে আমার বক্ষকে খুলে, রব্বি শাহলি সদরি, প্রভু যে তুমি আমাকে এই, আমি কিতাব পড়ে যদি আমার এই রকম মনে হয় যে হ্যাঁ এই কিতাব প্রত্যেক রসুলের অন্তকরণ দিয়ে বেরিয়েছে, কারণ আমরা এটা পরিষ্কার যে রসুল কিতাব এসেছে, জিব্রাইল এসে দিয়ে গেছে, ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা মান কানা আদু বানলে জিব্রিল, জিব্রিলের সঙ্গে যে শত্রুতা পোষণ করে, কী করে পোষণ করে, ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, সে তো নাজিল করে দিয়ে গেছে তোমার অন্তরে আল্লাহর আদেশ অনুযায়ী, তাহলে সেই কথা অন্তরে এসেছে, এরপরে রসুল বলেছেন, তারপর আমাদের সাহাবা একরাম তা শুনেছেন, তারপর তাদের অন্তরে গিয়েছে, তারপর তা কার্যে পরিণত হয়েছে, তারা আবার কাউকে বলেছে, তখন তো কোনো মাইকও ছিল না, এরকম ইন্টারনেটও ছিল না, আর কোনো কিছু ছিল না, তাহলে ওই ব্যাপারটা যেন আমরা সবসময় মনের মধ্যে রাখি। এবং আমরা এখনও বলি যে এখন কিতাব উচ্চারিত হলে কী হয়, শব্দ হয়, একটা বোধের মানে আমাদের কানে যায়, এবং তারপর যদি বুঝি এবং সে বোঝা যদি হক মনে হয় যে হ্যাঁ এই কথা সত্যি আল্লাহর কথা, তাহলে সেটাই ওহি ধরে নিতে হবে, যা আমার মনেও ঠিক একইভাবে, অর্থাৎ বোধের মধ্যে সেটা চলে গেল, সেটাই ওহি, তাই না, যেটা আমরা সূরা তহায় আমরা সেটাও একটু দেখে নেব যে মুহূর্তের মধ্যে বিষয়টা, যে রসুলকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তাড়াহুড়া করবে না। আমরাও যেন কোরআন যারা অনুশীলন করি বা যারা পড়ি তারাও যেন ব্যাপারটা রাখি, যে 114 সূরা তহার, যে ওয়ালা তাআজাল বিল কোরআন, আমি মাঝখান থেকে শুরু করলাম আয়াত খানার, ওয়ালা তাআজাল বিল কোরআন, যেহেতু সাবজেক্ট কোরআন, তহা 20 নম্বর সূরার 114, ওয়ালা তাআজাল বিল কোরআনে মিন কাবলি, তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে তার আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে পর্যন্ত না পৌঁছে যাবে তোমার বোধে, অর্থাৎ তার বোধটা তোমার মধ্যে পরিপূর্ণভাবে পৌঁছে যাবে, পরিপূর্ণতায় পৌঁছায় হলো, তাহলে কথা উচ্চারিত হলো বা আমি আয়াত মুখে তেলাওয়াত করলাম,
তার একটা বোধ আছে, তাই না? যে কোনো একটা কথা আমরা ডেকে, আপনার একটা ছেলেকে যদি আমরা ডেকে বলি যে বাবু শোনো এই কথাটা তুমি অমুক জায়গায় পৌঁছে দেবে, হ্যাঁ, আবার ডেকে বলি তুমি বুঝেছো আমি কী বলতে বলেছি তোমাকে, বলি না? আবার ক্লাসেও আমরা যখন পড়ি আমরা আবার জিজ্ঞেস করি না রিপিটেডলি, ভাই বুঝতে পেরেছো কথাটা? তাহলে একটা কথা তো বলা হয় ক্লাসে বা অনুশীলনী হলো বা উচ্চারণ হলো বা রসুল বললেন কথাটা, কিন্তু তার একটা বুঝ তো আছে। তেমনি আল্লাহ একটা ওহি যখন পাঠান, আল্লাহ বলছেন যে আমি একটা বার্তা যখন পাঠাই তা নিয়ে তারা হুড়া করবে না, যে পর্যন্ত সে বার্তার মধ্যে মূল বুঝের কী ছিল সেইটা তোমার অন্তরে পৌঁছে দেওয়া না হয়, আর সে পর্যন্ত তুমি কী করবে? ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, তুমি বলতে থাকবে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। তো এই কথাটা একদম চিরন্তনী আমরা আমাদের পর্যন্ত টেনে নিয়ে আসি, তাহলে কী হবে? আমরা যারা কিতাব পড়ি কোনো তাড়াহুড়া নয়, আমরা সূরায়ে কিয়ামায় দেখেছি ওটা যদি আমরা চিরন্তনী, ওটা রসুলের জন্য স্পেসিফাইড করা হয়েছে, ওই ব্যাপারটা যদি আমরা আমাদের জন্য নিয়ে আসি, লা তাআজাল বিল কোরআন, তাই না সূরা কিয়ামাও আমরা সেই একই কথা দেখতে পাবো যে আমরা তুমি তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে। কিয়ামা কত জানো? হ্যাঁ, এই প্রসঙ্গেরই কথা, এই জন্য যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আয়াত 16, তোমার জিহ্বাকে তুমি মানে হড়বড় করবে না যে এটাকে নিয়ে তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি আত্মস্থ করার জন্য। ইন্না আলাইনা জামাআহু, এ দায়িত্ব আমাদের যে তোমার মনে এটা জমা করে দেব, বা কোরআনাহু এবং তার পাঠ পদ্ধতি তোমাকে শিখিয়ে দেব। ফাইদা কারানাহু, তারপর তাকে যখন আমরা পড়িয়ে দেব, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি তার পাঠ পদ্ধতি অনুসরণ করবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপর সে দায়িত্ব আমাদের যে তুমি এটা মানুষের কাছে বলবে। ওই যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যেটা শোয়েবের মুখ থেকে আমরা শুনেছি, তুমি যে বলবে বলতে পারবে সে দায়িত্ব আমাদের, আমরা অনুমতি দিলে তবে সেটা তোমার পক্ষে সম্ভব। এটাও যেন আমরা সবাই যেন স্মরণে রাখি, মানে কিন্তু এটা হয় না কেন? কাল্লা, মানে লোভ সামলানো মুশকিল আয়াত পড়া থেকে, বল তুহিব্বুন আল আজেলা, কিন্তু তোমরা তাড়াহুড়াটাই পছন্দ করো, তোমরা উপস্থিতটাই পছন্দ করো, এই জন্যই তোমাদের দ্বারা এই কোরআন হয় না। ওয়াতাদারুন আল আখেরা, এবং পরকালকে তোমরা সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছ, এই জন্যই কোরআন তোমাদের মধ্যে বসে না। বোঝা গেল কথাটা? কেন বসে না? আমরা তো বলি না যে আচ্ছা আমরা পড়ি চেষ্টা করি বুঝি, কিন্তু বসে না কেন ভিতরে? কারণ যেহেতু এটা বসিয়ে দেওয়ার তাও আল্লাহ দেবেন, মনে রাখার ব্যাপার তাও আল্লাহ দেবেন, আমি মানুষের কাছে বলবো সে ক্ষমতাও আল্লাহই দেবেন। তো সব দাতার দান এটা, আর আমরা চাই নিজেরা অ্যাচিভ করতে। হ্যাঁ, তাৎক্ষণিক বিজয় হ্যাঁ থাকে না, যে আমরা আয়াত দিয়ে কাউকে ঠকাতে পারে কি না, তর্কযুদ্ধে কাউকে পরাজিত করতে পারে কি না, এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা যাব, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাকা ওয়ালা তাতগাও, তাই না? তাহলে তুমি, তোমাকে যেভাবে থাকতে বলা হয়েছে তুমি সেই অবস্থানে অবিচল থাকবে, ওয়া মা তাবা মাকা, আর যারা তোমার সঙ্গে আছে তাদেরকেও, ওয়ালা তাতগাও, কোনো সীমালঙ্ঘন করবে না। রসুলকে কথা বলা হচ্ছে, লা তাতগাও, ভাবি একটু আমরা, কোনো অবাধ্যতার লেশমাত্র যেন আমরা না দেখি সেখানে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু তামাসসাকুমুন নার, একটু কোনোভাবেই একটু ঝুঁকে পড়বে না তাদের প্রতি যারা নিজেদের সর্বনাশ করছে, তাই না? ফাতামাসসাকুমুন নার, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে ধরে ফেলবে। মাআদাল্লাহ, সুম্মা মাআদাল্লাহ, সুম্মা মাআদাল্লাহ। তার মানে এই কোরআনের বাইরে যারা আছে, রসুলকে যার উপরে দাঁড়িয়ে থাকতে বলেছেন, ইন আত, রসুল কি বলেছেন? ইন আত্তাবিউল্লা মা ইউহা ইলাইয়া, ভাই আমিই তো চলি না তাছাড়া আর কিছুই, যা আমার কাছে ওহি করা হয় শুধু তাই করি আমি। সূরা ইউসুফ, আর সূরা হুদ আমরা পড়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এত বড় ভুল কেমন করে করলাম? হ্যাঁ, না না, এইখানে এইখানে আমরা সূরা ইউনুসের, হ্যাঁ
সূরা ইউনূসের 15 মানে যেখানে মক্কার লোকেরা বলছিল ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়্যানাতিন, যখন তাদেরকে পড়ে শোনানো হয় আমাদের আয়াত, সব তাদের বুঝে আসে, স্পষ্ট সব তাদের কাছে। তারপরে কি বলে? কালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, আহ আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। ওই যে বলে না, তুমি জিজ্ঞেস করো কে সৃষ্টি করেছে এগুলো, লা ইয়াকুলুন আল্লাহ, অবশ্য অবশ্য ওরা বলবে যে আল্লাহ, আর না ইউফাকুন, তারপরে কোথায় যাচ্ছ তোমরা? এই যে বারবার করে কোরআনে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়্যানাতিন কালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, যারা অর্থাৎ পরকাল বিশ্বাস যারা করে না, বেসিক্যালি এখানে আসছে অভিব্যক্তি কি, যারা এমন কোনো আশা যাদের মনে নেই যে আমাদের সঙ্গে তাদের দেখা হবে, এমন কোনো বাসনা যারা পোষণ করে না, তারা বলে না আতিবে কোরআন গাইরে হাদা, হে মোহাম্মদ তুমি অন্য কোনো পাঠ্য নিয়ে আসো এইটা ছাড়া, আও বাদ্দিল হু, অথবা একই বদলাও। তো আমরা অন্য কিতাবও এনেছি এবং আমরা জায়গা মতো একে বদলেওছি। যেখানে রসুল বলছেন কুল মা ইয়াকুনুলি আন উবদ্দিলাহু, আমার পক্ষে সম্ভব নয় যে একে আমি বদলাই, মিন তিলকায়ে নফসি, আমার নিজের ইচ্ছা অনুযায়ী, ইন আত্তাবি উল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তাছাড়া আর কিছুই করি না যা আমার কাছে ওহি করা হয়, তাই মেনে চলি আমি, ইন্নি আকাফু ইন আসাই, তো এখানে সেই অবাধ্যতার কথা, আমি ভয় পাই যদি কোনো অবাধ্যতা করি, রব্বি আদা বা ইয়াউমিন আযীম, আমার সৃষ্টিকর্তা তাহলে একদিন কঠিন শাস্তি হবে আমার, বিরাট শাস্তি হবে। এখানে ফাস্তাকিম কামা উমিরতা 112 ওয়ামান তাবা মা কাওয়ালা তাতগাও, তার মানে কোরআনের চৌহদ্দির কোনো বাইরে তোমরা কেউ যাবে না, গাই মনে হয় বাদ উত্তীর্ণ করে গেলেই, ইন্নাহু বিমা তাআমালুনা বসির, তোমরা কি করো সব তিনি দেখেন। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু তামাসসাকুমুন নার, সরাসরি একেবারে দেখো ঝুঁকে পড়ে না ওদের দিকে যারা নিজেদের সর্বনাশ করছে, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে ধরে ফেলবে। ওমা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অলিয়া উলিয়া নেই, কোনো অভিভাবক নেই। আজকে ওলি আউলিয়া বলতে আমরা যে শব্দটা আরবি থেকে নিয়ে থাকি, ওলি আউলিয়া বলে কোনো শব্দ তো বাংলা ভাষায় নেই, বাংলা ভাষায় আছে ঋষি আছে, ঠাকুর আছে, পূজারী আছে, তাই না? তারপরে কী জানি বলে, ওই যে যারা দেশ ছেড়ে চলে যায় সন্ন্যাসী আছে, বৈরাগী আছে। তো আমরা ওলি আউলিয়া বলতে যাদেরকে বুঝাই, সেই ওলি আউলিয়া কোরআনেই বলেছে যে এই এর 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 মানে অর্থাৎ আল্লাহ তাআলার নাজিল করা ওহির এগেনস্টে কারা দাঁড়াবে, যারা সমাজে উলিয়া উলিয়া হিসেবে পরিচিত, তাই না? আমরা যেমন এখনকার বড় বড় পীরদেরকে আল্লাহর ওলি আসছেন আমাদের কাছে বলি কি না, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এরাই তো আল্লাহর পথ থেকে ফিরে ডাকে। কারো কাছে যান, কারো কাছে কিতাবের কোনো নমুনা না, নমুনাও পাবেন না, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ওয়াজিফা আছে, আলাদা আলাদা নিয়মকানুন আছে সব। হ্যাঁ, আল্লাহর চেয়ে তো বড় তো, হ্যাঁ আল্লাহর ওলি, আল্লাহর ওলি সেই। তাহলে কি হলো, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু তামাসসাকুমুন নার ওয়ামা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, তাহলে কিন্তু কোনো দিক থেকে কোনো সাহায্য তোমরা পাবে না। ওয়া আকিমিস সালাত তারাফিয়ান নাহার, নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, ওয়া জুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছুটা সময় হওয়ার পর, অর্থাৎ প্রথম রাতে, রাতের কাছে, জুলাফাম মিনালাইল, এবং রাত যখন হয়ে আসে। তাহলে এখানে আমরা কি দেখলাম রাতকে, বাংলা সাবধান, তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত সময় এবং কিছুটা রাত হওয়ার পর। তাহলে রাত একটা ভিন্ন জিনিস, তাই না? দিনের দুই প্রান্ত একটা ভিন্ন সময়। ইন্নাল হাসানাতে ইউজহিব না সাইয়া, দেখো ভালোর অনুশীলনী মন্দগুলোকে দূর করে দেবে। জালিকা যিকরা লিয্জাকিরিন, এই কথাই তার স্মরণে থাকবে যে স্মরণে অভ্যস্ত, যে স্মরণে রাখে, অর্থাৎ আল্লাহর কথা শুনলে যে মনে রাখার চেষ্টা করে কথাগুলোকে। ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন,
তুমি তোমার অবস্থানে অবিচল থাকবে, জানবে আল্লাহ নষ্ট হতে দেন না যারা তার পথে চলে, বিশ্বাস করে তাকে, এবং সেই পথে চলে যারা মানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চায়, অর্থাৎ মুসলিম, মুমিন, মুহসিন, তাদের কোনো কাজকে তিনি নষ্ট হতে দেন না। ফালাউলা কানা মিনাল কুরুনে মিন কাবলিকুম, তোমাদের আগে যে সমস্ত জাতিগুলো চলে গেছে সেগুলো কেন হলো না, উলু বাকিয়াতিন, তারা কেন হলো না মানে সৎকর্মশীল, ইয়ানহাউনা আনিল ফাসাদ ফিল আরদি, তারা কেন নিষেধ করলো না পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি থেকে বিরত থাকলো না, রাখতো না, রাখলো না, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, পাওয়া গেল টোটাল চিত্র, ব্যতিক্রম সামান্য কিছু মানুষ তাদের থেকে যাদেরকে আমরা উদ্ধার করেছি। তারা যে মানে তারা যে পুণ্যকর্ম করেছিল বা আল্লাহর নির্দেশ হুবহু পালন করত, সেই কারণে তারা কোনো কামিয়াবি এমন এমন ক্ষমতাবান হয়েছে যে তারা সেখান থেকে বেরিয়ে গেছে, নো, আমরা উদ্ধার করেছি। এবং সে উদ্ধার করার নমুনা কিভাবে উদ্ধার করেছি, নৌকে বলেছি নৌকা গড়ো, এখন মরুভূমি একদম পাথুরে ভূমির উপরে নৌকা বানাচ্ছে, লোকেরা দেখে আশাআশি করেছে কোনো আজব ব্যাপার, কিন্তু সে নৌকা যখন পূর্ণ হয়েছে আর যখন সম্পূর্ণ পৃথিবী যখন ডুবে গেছে তখন সে নৌকা কী ব্যাপার মানুষ দেখেছে। তাই আল্লাহ তাআলা যেই পাঁচজন রসুলের কথা বারবার বলেছেন যে তাকে এবং তারকে যারা অনুসরণ করেছিল তাকে আমরা তাদেরকে আমরা রক্ষা করেছি, আমাদের মিন রাহমাতিনা বা রাহমাতি মিন্না, আমাদের পক্ষ থেকে বিশেষ করুণার মাধ্যমে, তো সেই করুণাগুলোর এরকম কোনো না কোনো কারণ ঘটেছিল। তাহলে এখানে ফালাউলা কানা মিনাল করুন, আচ্ছা তাহলে এখন তোমরা ভাবো বসে বসে যে কেন সেই সমস্ত জাতির মধ্যে এমন হলো না, মিন কাবলিকুম, যারা তোমাদের আগে অতীত হয়ে গেছে, উলু বাকিয়াতিন, উলু বাকিয়াতিন মানে বিশুদ্ধ কাজের অধিকারী হলো, পরে কি ইয়ানহাউনা আনিল ফাসাদ ফিল আরদি, পৃথিবীতে যে কোনো বিপর্যয় সৃষ্টি থেকে তারা কেন জাতিকে রোধ করলো না, কেন মানুষকে বাধা দিল না, ইল্লা কালিলান, হয়েছে হয়েছে যারা করেছে তারা খুবই সামান্য সংখ্যার, মিম্মান আনজাইনা মিনহুম, এবং মিম্মান আনজাইনা মিনহুম, এবং তাদের মধ্যে থেকেও যাদেরকে আমরা ওই রকম বড় বড় বিপর্যয় থেকে যাদেরকে রক্ষা করেছি তাদের মধ্যেও খুব সামান্য কিছু লোক। অর্থাৎ আমরা এরা এটাও দেখেছি যে নূহের সঙ্গে যারা নৌকায় চড়েছিল কজন লোক হবে, কেউ বলেন ৪০, কেউ বলেন ৭০-৮০, আচ্ছা ১০০-১৫০ যাই হোক না কেন, সমস্ত পৃথিবীর মানুষকে ডুবিয়ে মেরে নৌকায় একটা ভরা নৌকায় কয়েকজন লোক বেঁচেছিল, আর বললেন তাদের মধ্যে থেকে আবার জালেম আর মোমেন বেরোতে লাগলো, সেই বংশধারা অর্থাৎ তোমরা কারা, আমাদের কাল্লা বলছেন তোমরা কারা, তোমরা নূহের সাথে নৌকায় চড়া সেই লোকগুলোর বংশধর। মানে যেখানে যেখানে লোক ছিল তারা ডুবেছিল, এখন সারা পৃথিবীব্যাপী, এখন জাপানের শিন্টো ধর্মের সেই গ্রন্থেও লেখা আছে পৃথিবী ডুবেছিল, আর পৃথিবীর যেখানে যে প্রান্তে যেই ধর্ম পাওয়া যায়, ধর্মগ্রন্থ পাওয়া যায়, সব গ্রন্থের মধ্যে একটা কথা কমন পাওয়া যায় যে পৃথিবী একবার চুবনি খেয়েছিল, ডুবেছিল, এটা কমন। যাই হোক আমরা দেখি এটুকু, তাহলে কী হলো, তাহলে সেই আগের কালের লোকেরা এমন কেন হলো না, হলো সামান্য কিছু, তাও তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা উদ্ধার করেছিলাম তাদের মধ্যে থেকেও সামান্য, মানে সামান্য থেকেও সামান্য। ওয়াত্তাবা আল্লাযিনা যালামু মা উতরিফু ফিহে ওয়া কানু মুজরিমিন, আচ্ছা ওয়াত্তামা আল্লাযিনা যালামু, তারা তারা অনুসরণ করেছে কাদেরকে, মা উতরিফু ফিহে, তাদেরকে আমরা যে সমস্ত ভোগ করতে, সমস্ত জাতির যে সমস্ত বড় বড় ভোগবাদী বড় বড় নেতা আছে, ওয়া কানু মুজরিমিন, যারা ছিল অপরাধী তাদের অনুসরণ করেছে তারা, অধিকাংশ মানুষ। ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন, অন্যায়ভাবে তোমার সৃষ্টিকর্তা কোনো জনপদকে ধ্বংস করার ছিলেন না, ওয়া আহলুহা মুসলিহুন, যে তাদের মানে অর্থাৎ তার অধিবাসীরা নিজেদেরকে সংশোধন করতে চেষ্টা করেছে, এমন কোনো ঘটনা এই পৃথিবীতে ঘটেনি। ওয়ালাউ শা রাব্বুকা, ভাবো তোমরা বসে বসে, দেখো যদি তোমার সৃষ্টিকর্তা চাইতেন,
লাজালান্নাসা উম্মাতান ওয়াহিদাতান, সমস্ত মানবতাকে তিনি এক মতের মতি এক পথের প্রতীক বানাতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু এমনভাবে তিনি করেছেন যে এই যে ইখতিলাফ হচ্ছে এটা থেকে মানবজাতি কখনোই বিরত হবে না, থামবে না, মানে সত্য কি আর মিথ্যা কি এটা চলতেই থাকবে, আর সেটা আমরা দেখব। ফামিন হোম কাফিরুন মুমিনুন ওয়া মিনহুম কাফিরুন, তবেই না বেরিয়ে আসবে আসলে বিশ্বাস কারা করে আর আসলে অবিশ্বাস কারা করে। ইল্লা মান রাহিমা রাব্বুক, এদের মধ্যে ব্যতিক্রম তারাই যাদের উপরে তোমার সৃষ্টিকর্তা করুণা করবেন। ওয়ালিজালিকা খালাকাহুম, এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে বিশ্বে বা পৃথিবীতে কোটি কোটি মানুষ আসছে, এর মধ্যে আল্লাহর করুণার প্রার্থী যারা হবে এবং যারা সেই আল্লাহর করুণাকে নামিয়ে আনতে পারবে তাদেরকে আল্লাহ মানে বেছে নেবেন। ওয়াত্তাম্মাত কালিমাত রাব্বিক, এবং দেখো পূর্ণ হয়ে যা গেল যাবে তখন তোমার সৃষ্টিকর্তার সেই কথাটা যেটা ইবলিসকে তিনি বলেছিলেন সূরায়ে সাদে আমরা শেষ রুকুতে দেখেছি, লাম লান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা আজমাইন, তোকে দিয়ে আর তোর যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরে দেব, আমার কি যাবে? আমি যাদেরকে সম্মানিত খলিফার আসন দিয়েছি তারা যদি তোর অনুসরণ করে তাহলে থাকলো কি, সেগুলো দিয়ে আমি কি করব? ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়ালিযালিকা খালাকাহুম, ওয়ালিযালিকা খালাকাহুম, এই জন্যই তাদেরকে সৃষ্টি করেছি আমি, ওই যে লিনাবলুয়াকুম, পরীক্ষা করব বলে। ওয়াত্তাম্মাত কালিমাত রাব্বিক, অবশেষে পূর্ণ হয়ে যাবে তোমার সৃষ্টিকর্তার সেই কথাই, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জান্নাতে মিনাল জিন্নাতে ওয়ান নাসে আজমাইন, যে জাহান্নামকে আমি ভরে দেব জিন এবং মানুষকে একত্রিত করে দিয়ে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল, এই যা বললাম এ পর্যন্ত, মিন আনবাইর রুসুল অর্থাৎ নবীগণের কাহিনী তোমাকে আমরা বললাম, মানুসাব্বিতু বিহি ফুয়াদাকা, তাই না, এই জন্যে যেন এই কথাগুলো শুনে তোমার অন্তর থিতু হয়, আশ্বস্ত হয় যে এই যে আমি যে কাজটা করছি সে কাজের ধারাবাহিকতা এই। তো আমরা যারা কোরআন পড়ছি তারাও যেন বিষয়গুলো স্পষ্ট করি যে কোরআন তো রিসালাত আল্লাহর, একে যারা ধারণ করতে চাইবে যারা বুঝতে চাইবে তাদের সামনেও সেই একই কাহিনী হবে যা এই কোরআনের ভূমিকায়ও লিখেছেন দুই মহাত্মন, একই কাহিনী রিপিট সে দেখতে পাবে পরিষ্কার। তাহলে আমরা মানুসাব্বিতু বিহি ফুয়াদাকা ওয়া জাআকা ফি হাযিহিল হক, আর এসে যে তোমার কাছে এই যে বাস্তবতা অর্থাৎ এই যে চূড়ান্ত সত্য, ওয়া মাওয়াইজাতুন এবং এই উপদেশ মালা, ওয়া যিকরা লিল মুমিনিন এবং বিশ্বাসীদের জন্য সার্বক্ষণিক স্মারক, ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুন, এখন বলো তুমি যারা তোমার এই কথাকে বিশ্বাস করে না, ইআমালু আলা মাকানাতিকুম, সেই সব রসুলদের মতো আল্লাহ রসুলকেও আল্লাহ সর্বশেষ রসুলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে বলছেন, বলে দাও তুমিও ইআমালু আলা মাকানাতিকুম, তোমরা করতে থাকো তোমাদের জায়গায় দাঁড়িয়ে তোমাদের অবস্থানে থেকে যা যা তোমাদের করণীয় বা করতে ইচ্ছা করে, ইন্নি আমি ইন্না আমিলুন, তাহলে আমি এবং আমার সঙ্গীরা যা করছি তা আমরা করতেই থাকবো। তাই না, ওখানে নবী রসুলরা আগের রসুলরা বলেছেন ইন্নি আমিল, আমরা আমি যা করার তা করতে থাকবো, এই রসুল এসে ইন্না আমিলুন, এই কথাটা বহু বচনে হলো যে আমরা আমাদের কাজ করতেই থাকবো। ওয়ান্তাজিরু ইন্না মুনতাজিরু, অপেক্ষায় থাকো আমরাও অপেক্ষায় আছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ আর এই পৃথিবীর যত অদৃশ্য যত অজানা আমাদের সবই আল্লাহর জানা আছে। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু, প্রতিটি বিষয়ের রিপোর্ট তার কাছে চলে যায়, ফলাফল তার কাছে চলে যায় সংগঠিত প্রতিটি বিষয়ের। কুল্লুহু ফাবুদুহু, অতএব গোলামি যদি করতে হয় তাহলে তার করো। ওয়া তাওয়াক্কাল আলাইহি, নির্ভর যদি করতে হয় তাহলে তার উপরে নির্ভর করো, ভরসা যদি করতে হয় তাহলে তার উপরে ভরসা করো। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, দেখো তোমরা যে যাই করো
তোমাদের সৃষ্টিকর্তা তা থেকে আদৌ উদাসীন নন। আলহামদুলিল্লাহ, সূরা হুদ এখানে সমাপ্ত হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।